আলাইকুম রহমতুল্লাহ তাবেইন এবং তাবে তাবেআন বলে কি বোঝানো হয় দেখুন তাবে কথাটার অর্থ হলো অনুসরণকারী ই মানে হলো অনুসরণ করো আর তাবে মানে হল অনুসরণকারী তো এখানে তাবে এবং তাবে তাবেআন বলতে বোঝানো প্রথমে হলো তাবে আইন তাবিন বলতে বোঝানো হয় যারা শাহাবাইকরামকে ইমান অবস্থায় দেখেছেন এবং ইমান নিয়ে মৃত্যুবরণ করেছেন ইমান অবস্থায় দেখেছেন এবং তাদের অনুসরণ করেছেন এবং ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা হলেন তাবে হাসান বসরি সাইদ সাইদিনুল মুসাইয়েব তারপরে আপা মুজাহিদ কাতাদা এরা হলেন তাবেরিন আর তাবে তাবন হল তাবে হলেন যে সমস্ত নেক ব্যক্তিবর্গ ইমান অবস্থায় তাবেরিনদেরকে পেয়েছেন এবং ইমান মানে তাদেরকে তাদের কাছ থেকে এলেম অর্জন এবং তাদের অনুসরণ করেছেন এবং ইমান নিয়ে যারা মৃত্যুবরণ করেছেন তারা হল তা হলেন তাবে তাবীন আর ওপরে সাহাবায়করাম যে আছে এটাও আপনারা জানেন যে সাহাবাই সাহাবি কাকে বলা হয় সাহাবি বলা হয় যাদের যারা নবী করিম প্রতি ইমান এনেছেন এবং তার সাথে সাক্ষাৎ হয়েছে এবং ইমান নিয়ে তারা মৃত্যুবরণ করতে পেরেছেন ইমান নিয়ে মৃত্যুবরণ করেছেন তাদেরকে সাহাবি সাহাবি বলা হয় জি সালামালাইকুম রহমতুল্লাহ Oh, yeah, I'm